অনুব্রত মণ্ডলের আরোগ্য কামনা করে পুজো। অসুস্থ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বুধবার SSKM হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের সুস্থতা কামনা করে ভদ্রকালী মন্দিরে পুজো দিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা। উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, জয়পুরের প্রধান সুকুমার গড়াই, রাজনগর অঞ্চল সভাপতি পরিমল সাহা, সহসভাপতি গফর খান ও সুকুমার আচার্য। রাজনগর থেকে মৃন্ময় লাহিড়ির রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। জেলার লৌহ মানব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তথা কেষ্টদা যে ব্যয়ের জন্য SSKM হাসপাতালে ভর্তি আছে তার দ্রুত সুস্থ কামনা করার জন্য আমরা আজ ভদ্রকালী মন্দিরে পূজা দিলাম।